فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনীবন, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন যে কোন হাদিস সহি, কোন হাদিস জাল, জয়েব, এটা বোঝার উপায় কি? সম্মানিত দিনীবন, এখানে একটা বিষয় হচ্ছে বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আজ থেকে 20-25 বছর আগে এমন তার প্রচলন ছিল না, যে হাদিস বলা হইতো সহি, জাল, জয়েব কিছু বলা হইতো না। এখন বর্তমান সময়ের মধ্যে যে হাদিস বলার পর কেউ সহি, কেউ জয়েব, কেউ জাল এটা উল্লেখ করেন, এই কারণে বর্তমানে এই প্রশ্নটা আসছে। যে সময় যদি নেবেন, হাদিস মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলো সুপ্রমাণিত ওইগুলোই হাদিস, এগুলোই সহি হাদিস। যা হোক, সহি হাদিসের বিভিন্ন প্রকার থাকে, মোট কথা হচ্ছে সহি হাদিস যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। এরপরে জয়েব হাদিস বলা হয় যে হাদিসগুলোর বর্ণনা সূত্র দুর্বল, রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হওয়ার জন্য যে সকল শর্তগুলো দরকার, এই শর্তগুলো পাওয়া না লাভার কারণে হাদিসটা কি দুর্বল হয়ে গেছে, জন্য জয়েব বলা হয়। আর জাল হাদিস হচ্ছে রাসুলের নামে মিথ্যা কথা, রাসুলও বলেন নাই কিন্তু রাসুলও বলছেন বলিয়া এরকমভাবে সালে দিছে, এটাকে বলা জাল হাদিস। এখন প্রশ্ন হলো আমরা এগুলো কীভাবে বুঝবো, সহি হাদিস কোনটি, জয়েব হাদিস কোনটি, জাল হাদিস কোনটি? এই জন্যে সম্মানিত নিবন আপনাকে আমাকে যে কারো না কারো বিজ্ঞ ওলামাই কেরাম, যাদেরকে জমহুর ওলামাই কেরাম মানি গেছেন, তাদের তাহাকিক, তাদের গবেষণাকে আমাকে সামনে রাখতে হবে, আমাদের জন্য সহজ হচ্ছে সেটা, কারণ এটা এমন একটা শাস্ত্র, হাদিস শাস্ত্র যেটা, এটাকে আসমাউর রিজাল বলা হয়। তাহলে এই আসমাউর রিজাল এর জ্ঞান এটা অনেক যে গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত যে মেধা এবং অনেক যোগ্যতা প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন এই শাস্ত্র নিজের আয়ত্তের মধ্যে আনার জন্যে। যারা এই শাস্ত্র নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন তারাই বলতে পারেন এই হাদিস সহি, জয়েব, জাল কোনটি। ওনারা ওই হাদিসের শাস্ত্র যে অর্থাৎ হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান রাখার কারণে ওনারা বলতে পারেন। যেহেতু আপনার আমার এরকম যে হয়তো নাও থাকতে পারে, তাহলে আপনাকে আমাকে কী করতে হবে, সহজে যারা এগুলোর মান নির্ণয় করে গেছেন বলে উম্মতে এটাকে মানে নিয়েছেন, তাহলে তাদের মান নির্ণয়ের বিষয়টা জানলেই আমরা বুঝতে পারবো ওই হাদিসটা সহি, জয়েব, জাল, এই হাদিসের বর্ণনা ক্ষেত্র কেমন, এটা আপনারা আমাকে বলতে পারবো। যেমন আমরা জানি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম জাহাবি, ইমাম বুখারি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ওনারা হাদিসের মান উল্লেখ করে গেছেন, কোন হাদিসের মান কী ওনারা বলে গেছেন। সুতরাং এতটুকু যদি জানতে পারি যে বিদ্বান যারা ছিলেন, হাদিস শাস্ত্রের গবেষক যারা ছিলেন, হাদিস শাস্ত্রের প্রতি যারা বুৎপত্তি অর্জন করছেন, যারা বুৎপত্তি অর্জন করছেন, তাদের গবেষণাকে যদি আমরা সামনে রাখি, আমরা শুধু এতটুকু দেখবো কোন হাদিসকে ওনারা কী বলছেন, তাহলে আমরা ওইভাবে সহজে জানতে পারি। তাছাড়া বর্তমান সময়ের জন্য যেটা হাদিসের উপর মুজাদ্দিদ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, ওনার শতকরা 90%-এরও বেশি তাহাকিক বা গবেষণাগুলো সঠিক। হয়তো শতকরা কিছু হয়তো ওনার গবেষণার মধ্যে দুর্বলতা থাকতে পারে, সেই দুর্বলতাগুলোও ভিন্ন ওলামায়ে কেরাম বর্তমানে এটাকে পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং আমরা সহজের জন্য যদি নাকি নাসিরুদ্দিন আলবানীর যা সিলসিলাতু যাইফা ওয়া সহিহা গ্রন্থটি নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারি, তাহলে সহজেই হাদিসের মান আমরা পেয়ে যাব। তাছাড়া যদি নাকি আপনার আরবের উপর যে দক্ষতা থাকে, আপনি শুধু মনে করেন যে বিভিন্ন অ্যাপস আছে, ওই সকল অ্যাপসের মধ্যে যদি নাকি হাদিসের একটা শব্দ আপনি লেখেন, তাইলে পুরো হাদিসগুলো আসে যাবে এবং ওই হাদিসের মানটা নিচে আসে যাবে। এটা বর্তমান সময়ে সবার জন্য এটা সহজ, তবে এখানে যে বিষয়টা হচ্ছে আরবের উপর পারদর্শী হতে হবে। আর যদি নাকি এতটুকুও না থাকে, তাহলে অবশ্যই বর্তমানে যারা যে হাদিসগুলোকে বলার পর তার মান নির্ণয় করে বলেন, তাদের উপরও আমরা আস্থা বিশ্বাস নিয়ে আসতে পারি। সাধারণত আমরা দেখি যে কারা কোরআন এবং সহিহ সুন্নাহকে রিসার্চের মাধ্যমে কথা বলেন, তাদের
তাদের কথাবার্তার মাধ্যমে। আর অনেকে লাগামহীন কথা বলেন, নিজের কথাকে যে বাস্তবে রূপ দেওয়ার জন্যে মিথ্যাকে সত্য বলি ফেলেন, যে সত্যকে মিথ্যা করে ফেলেন। এই ধরনের কিছু লোক বর্তমান সমাজের মধ্যে আছে, যেটা কোনো হাদিসে নাই, কিন্তু আছে বলে এমন জোর তাকে দিবে, কিন্তু কোথায় আছে এটা আসলে নাই। ওই ধরনের কিছু যে লোকজন থাকে তাদেরকে সিনে যায় বা দাঁতিয়া কিরার, ওরাই আসলে এই ধরনের যে বেশিরভাগ আপনার যে অসত্যের আশ্রয় নিয়ে থাকে। তাই এদেরকে পরিহার করে শুধু আপনাকে আমাকে যে নিজের অধ্যয়নরত যে বইগুলো বর্তমানে যে সহি আকিদার ভিত্তিক লেখা হচ্ছে, বিভিন্ন যেমন তাহুদ ফাউন্ডেশনের বই, এভাবে মোটামুটি কিছু আমাদের যে ভারত বাংলাদেশের ভিতরে পাওয়া যায়, এদের বইগুলো যদি নাকি আমরা সংগ্রহের মধ্যে রাখতে পারি, যেমন আবদুল্লাহ জাকির রহমতুল্লাহের যে সবকটি বই, এভাবে আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর বইগুলা, এভাবে আরও বিভিন্ন ধরনের ডাক্তার মঞ্জুর আলাহির এবং যে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, এইদের বইগুলোর মধ্যে মোটামুটি আমরা অল্প মেহনতে সঠিক জিনিসগুলো আমরা জানতে পারি। এখানের ভিতরে যে ভুল নাই তাও বলতেছি না, বাকি তুলনামূলক এগুলোর মধ্যে আমরা সইটা যে পাওয়ার আশা রাখি। তাই এক কথা হচ্ছে, গভীর যেই জ্ঞানের মাধ্যমে রিজাল্ট শাস্ত্র বা হাদিস শাস্ত্র যদি নাকি কেউ এটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, তারা হাদিসের মান সহজে বুঝতে পারবেন যে সহি জয়ীফ জাল সম্পর্কে। তাছাড়া অন্যের এলেমের মাধ্যমে নিজের উপকার যে পেতে পারে, যেমন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি আসিলাতু জয়ীফাতু ওয়াল মওযুয়া, একটা ওনার কয়েকটা গ্রন্থ আছে, একটা আসিলাতু সহিহা আর একটা হচ্ছে আসিলাতু জয়ীফা ওয়াল মওযুয়া, এইভাবে ওনার বইগুলো আছে। আরও সহজ যেটা আছে, যাদের আরবি মোটামুটি ধারণা আছে পড়তে পারেন, এরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে জানতে পারেন, দু একটা শব্দ হাদিসে দিলে পরবর্তীতে পুরো হাদিসটা আসবে, এরপর হাদিসের মান তারা ওইখান থেকে জানতে পারে। আরও সহজ হচ্ছে যারা সর্বসাধারণ যে বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা বর্তমানে কোরআন এবং সহিহ সুন্নাহ রিসার্চ করেন, তাদের বইগুলো পড়াশোনার মাধ্যমে আমরা জানতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাছাড়াও যদি নাকি কোনো যে হাদিসের ব্যাপারে নিজে সন্দিহান হয়, নিজের প্রচেষ্টার মাধ্যমে বোঝা যাচ্ছে না যে এটা হাদিসের মান কী, তাহলে বিজ্ঞ ওলামায়ে কেরামের সরবর্ণ হয়ে আমরা চিন্তা করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব। সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত।